বাংলাদেশের একজন সুনামধন্য বক্তা মাজহারুল ইসলাম মাজহারি, ওনারে অনেকে মাদারি বললেও চিনে। ওনার আজকে একটা বন্ডামির ভিডিও আপনাদের সামনে প্রকাশ করতে চাই। আপনারা একটা কল রেকর্ড দেখলেই বুঝতে পারবেন ওনার একটা বন্ডামির অবস্থা। তো আসুন আমরা সবাই সেই কল রেকর্ড একটু শুনে আসি। আসসালামু আলাইকুম বড় ভাই। দাদা বড়, আমি রাশেদ বলছিলাম শেরপুর থেকে। ওই আপনার রমজানের আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সিরিয়াল কি পাওয়া যাবে? ভাই আমরা হচ্ছে একবারে গ্রাম অঞ্চলের মানুষ, মানে শেরপুর একবারে বর্ডার এলাকা, মানে যুবকের বড় ভাই যুবকদের জন্য আর কি। আল্লাহ মাফ করুক, রমজানের আগে কি সম্ভব না? দিনে না রাত্রে বলতে আসলে আপনার উপর ডিপেন্ড করবে বিষয়টা, কিন্তু আমাদের এদিক ভাই দিনের প্রচলনটা তো নাই। টাকা পয়সাটা তো আপনার সম্পর্কে টাকা পয়সার বিষয়টা ধারণা নাই ভাই। এটা যদি পঞ্চাশ তো অগ্রিমটা কত দিতে হবে আর বা হচ্ছে মাহফিলের আপনি যদি একটু মাহফিলের দিন যদি যুবকদের কাছে একটু চায় নিয়ে দিতে পারেন, পঞ্চাশ দিতে আমাদের কোনো সমস্যা হইব না ভাই। ভাই ভাই ভাল লাগছে ভাই, কথাটা ভাল লাগছে ভাই। না এটাই কথা হচ্ছে, আপনারে পঞ্চাশ দিতাম, পঞ্চাশ ষাট দিতে আমাদের সমস্যা নাই, আপনি যদি উঠায় নিতে পারেন আমাদের সমস্যা। আমাদের হ্যাঁ ভাই কথা হইলো, যুবক না চাইতে হবে, নাচলেই টাকা। হ্যাঁ ভাই এখন তাহলে রমজান তো হচ্ছে 23শে মার্চ, এর আগে কোন দিন কিভাবে? মার্চের 18। আর ভাই কথা হলো যে নাম দিতে হইব যে তাফসির, বুঝছেন? পরে আলে আপনি নাচ নাচ মাস যাই দেন, ওটা আপনার ব্যাপার, আপনি সিস্টেম করেন। হ্যাঁ ভাই কিন্তু কথা হলো ভাই পাশে মাদ্রাসা আছে, তো একবারে ওই যে চিনি সারা লারা মারা একটা কমাই দিতে হইব ভাই। হ্যাঁ ভাই আপনি ভাই পুরাই ভাই আপডেট ভাই পুরাই আপডেট। আপনি সেদিন একটা ওয়াজে কইছেন না যে মাঝারে রে কেউ লইতে পারবো না, 24 ঘন্টা পর পর আপডেট, ভাল লাগছে ভাই। আমার কে নকল করা এমন প্লেয়ার নাই, এমন খেলোয়াড় নাই, আপনার ছয় মারাটা বেঁকে রয়েছে। এখন কথা হলো ভাই, এখন তাহলে আমি 18 তারিখ বা 17 তারিখ নিয়ে কথা বলি। হাদিয়াটা না, হাদিয়া আমি বললামই 50-60 হাজার সমস্যা নাই, আমার কথা হলো যে 20 হাজার টাকা আগে অগ্রিম পাঠাই দিতে হবে, 20 হাজার দিয়ে লঙ্ঘন না ওইটা সময় আমি কইতে বললামই তো, দরকার পড়লে ঋণ করে দিমু, আপনি যুবকদের কাছে নাচায় লইবেন। আর কথা ওই যে বিষয়টা একটু হলো, নাম থাকবে হচ্ছে তাফসির,